ঢাকায় 3000-এরও বেশি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক। এর মধ্যে মাত্র 187টি ভবন রেট্রোফিটিং বা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ব্যবহার উপযোগী করা যাবে, আর 42টি ভবন এতটাই ঝুঁকিপূর্ণ যে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সেগুলো দ্রুত ভেঙে ফেলতে বলা হয়েছে। বহু বছরের পুরনো ভবনের বেসমেন্ট ফ্লোরে পণ্য এবং অন্যান্য মালামাল রেখে যারা আলো বাতাস চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন, রমজানে ঈদের পর সেই সব ভবন মালিকদের বিরুদ্ধে অভিযান চালাবে রাজউক। আরও জানাচ্ছেন শফিক শাহিন। সাভারের রানা প্লাজা ধসের পর প্রশ্ন উঠেছিল খোদ রাজধানীর ভবনগুলো কতটা নিরাপদ। ঝুঁকিপূর্ণ ভবনের একটি তালিকাও করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সম্প্রতি সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এবং সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের পর আবারও ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের সহায়তায় আরবান রেজিলিয়েন্স প্রকল্পের মাধ্যমে ঢাকায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল ভবন ও ছাত্রাবাসের উপর জরিপ চালানো হয়। এতে 3252টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। তার মধ্যে 42টি ভবন অতি ঝুঁকিপূর্ণ। এই ভবনগুলো যে কোনো সময়ে ধসে পড়তে পারে আশঙ্কায় সেগুলো ভেঙে ফেলার জন্য চিঠি দিয়েছে রাজউক। 3300 মতো বিল্ডিং, 200+ এই বিল্ডিংগুলির মধ্য থেকে 187টি বিল্ডিং পাওয়া গিয়েছে যেগুলি ঝুঁকিপূর্ণ কিন্তু রিপেয়ার করা সম্ভব রেট্রোফিটিংয়ের মাধ্যমে। আমরা ওই দপ্তরগুলিকে চিঠি দিয়ে জানিয়েছি, আর 42টা বিল্ডিং ভেঙে ফেলতে হবে সেগুলিও আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং সেই দপ্তরগুলির প্রতিনিধিদের নিয়ে আমরা সভাও করেছি। পুরানো এবং নতুন ভবনের বেসমেন্ট ফ্লোর যেন পরিষ্কার এবং খোলামেলা রাখা হয়, বাতাস প্রবাহিত হয় সেটি নিশ্চিত করার কথা বলছেন রাজউক চেয়ারম্যান। বিভিন্ন যে আন্ডারগ্রাউন্ডে অনেকগুলি বাণিজ্যিক কার্যক্রম করছে, যারা নাকি খুব মানে বড় প্রতিষ্ঠান না, এই দোকান টোকান এটা সেটা, সেগুলো আমরা যাচাই করছি। সামনে ঈদ, মানুষকে যেন কেউ আমাদের লোক হয়রানি না করে সেটাও আমরা খেয়াল রাখছি। আমরা শুধু এখন চিহ্নিত করছি আর মানুষকে সচেতন করছি আমরা রোজার পরে, ঈদের পরে নিয়মের ভিতরে সকলকে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করবো। ভবিষ্যৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে ভবন মালিকদের অবশ্যই ভবন নির্মাণ বিধিমালা মেনে নতুন ভবন তৈরিতে বাধ্য করা হবে বলে জানান রাজউক চেয়ারম্যান। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা।